যদি একটা মানুষ শুধু এতটুকু মনে করে, জীবনে এতটুকু মনে রাখতে পারে যে আল্লাহ পাক আমার প্রতিটা কাজ দেখছেন, বাস এতটুকু, এই ব্যক্তির দ্বারা পাপ করা সম্ভব না ইনশাআল্লাহ। কেউ যদি মদ খাওয়ার সময় মনে করে যে আল্লাহ আমাকে দেখছেন, তার মদের ওখান থেকে ফেলে দিবে ইনশাআল্লাহ। সুদ খা সুদি চেকে সাইন করার সময় সে যদি মনে করে আল্লাহ পাক আমাকে দেখছেন, সে এটা সাইন করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর হালালকে কেউ হারাম করার আগে যদি চিন্তা করে আল্লাহ আমাকে দেখছেন, এই পৃথিবীতে আমি চিরস্থায়ী জীবনের জন্য আসিনি, আমাকেও নমরুদ ফেরাউন আবু জাহেলের মতো পরিণতি বহন করতে হতে পারে, সে কখনোই সেটা করতে পারবে না ইনশাআল্লাহ। এক কথায় ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন বা রাষ্ট্র কোনো ক্ষেত্র থেকেই পাপ ততক্ষণ পর্যন্ত মোচন করা সম্ভব নয় যতক্ষণ জনগণের মাঝে তাকওয়া না ছড়ানো যায়। আর এটা হচ্ছে সেই অংশ যে তুমি যদি তাকে দেখতে না পারো তাহলে বিশ্বাস রাখবে আল্লাহ পাক তোমাকে ঠিকই দেখছেন, এই কনসিয়াসনেস বা সচেতনতাকেই বলা হয় তাকওয়া। আর এটাই হচ্ছে সমাজ থেকে পাপ দূর করার একমাত্র মানদণ্ড। কোনো ধর্ষক যদি চিন্তা করতো আল্লাহ পাক আমাকে দেখছেন এখন যে আমি একটা অন্যায় করছি, সে কি করতে পারত? রোজা রাখা অবস্থায় কেউ পানি খেতে পারে? চিন্তা করে আল্লাহ পাক আমাকে দেখছেন। তো এই তাকওয়াই আমাদের হচ্ছে সমাজ সংস্কারের মূল জিনিস, এটার দিকে আমরা ফোকাস করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন।